কিসের বিচার? এই মানুষের বিচার কে করবেন? যিনি বিশ্বজগতের মালিক তিনি, সৃষ্টি করেছেন কে তিনি, বিচার করবেন কে তিনি? এখন এই বিশ্বজগতের বুকে আমরা বহু রকমের মানুষ আছি, বহু ভাবের মানুষ, কে কখন কোন সময় তার মনের খেয়ালে মানুষের জানতে অজান্তে অনেক কিছু ভুল ত্রুটি আমরা জীবনে করে থাকি। এই সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত সেদিন হাসের ময়দানে আমাদের হিসাবদিহি বা জবাবদিহি হতে হবে বিশ্বজগতের সমস্ত মানুষ, কিবা হিন্দু কিবা জৈন খ্রিস্টান বৌদ্ধ, কোনো জাতি ধর্ম নাই। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান এই দুজার বিচার, এর ভিতরে কে ইমানদার কে বেইমানদার দুইটাই বোঝা যাবে। তো যাক, এখন সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করছি। সে গান শুনতে থাকুন, গানের ভিতরে কি বলছে। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। করবে সাফায়ো,
নবীর কলেমা। এই কলেমা কিন্তু আমাদের সঙ্গের সাথী, একটা নকশা পর্চা বা নকশা নমুন এটা নিয়েই আমাদের চলতে হবে। এখন নবী বলেছেন তিনি হাশরের ময়দানে উম্মতের জন্য সাফাইতে করবেন, আর কেউ পারবে না, শুধু উম্মত উম্মত বলে উনি ব্যস্ত। ইয়া হাবলিন উম্মতি, এই দয়াল দরুদি নবী বলেছেন। ইয়ার কিছু নকশা নমুন আমাদের মধ্যে দিয়েছে নবীর আইন পরশ্রতন, উনার পরশ্রতন নামাজ রোজা হজ জাকাত কলেমা, পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা এবং ইমানের সাথে জীবনটাকে পাড়ি দেওয়া, এই কয়েকটা দিক দয়াল রাসূলুল্লাহ উম্মতের জন্য ভাষণ দিয়েছেন। এগুলোর মধ্যে যাদের বিশ্বজগতে খেয়ান মানে আমানতের খেয়ানত না হবে বা ইমানের খেয়ানত না হবে, তাদের হাসরে কোনো চিন্তা নেই, তাদের জন্য নবী সাফাইত করবেন হাসরের ময়দানে। তাদের সুন্দর পরিষেবা দয়াল রাসূলুল্লাহর হেফাজতের মধ্যেই হয়ে যাবে। এখন কিয়ামত, কিয়ামত পৃথিবীর বুকে কয় প্রকারের, এবং কিয়ামত শব্দের অর্থ কি, কিয়ামত যে হবে এ কথা কে কখন কিভাবে বলবেন, পৃথিবীর বুকে যে কিয়ামত হবে এই কথাটা কে কখন কোন সময় কার সামনে বললেন, তাতে জানা গেল যে কিয়ামত হবে। কিয়ামত শব্দের অর্থ কি, এই কিয়ামতটা পৃথিবীর বুকে কখন হবে এ কথাটা কে কাকে কিভাবে বললেন যেটা কিয়ামত হবে, এই কয়েকটা কথা প্রথম থাকলো, আস্তে আস্তে শুরু। কথা বলি, কিয়ামত মানে হচ্ছে ধ্বংস বা প্রলয়, ধ্বংস বা প্রলয় কিভাবে হয় দেখেন, আমাদের কিয়ামতই জন্ম আবার কিয়ামতই মৃত্যু, কিয়ামত ছাড়া মৃত্যু হবে না, কিয়ামত ছাড়া জন্মও হবে না। যেমন বাবা যখন মার কাছে গেল দৈহিক মিলনের আত্মসুখ ভোগ করার জন্য, ক্ষণেকের আত্মসুখ করতে গিয়ে বাবা মার কাছে ধরা খেয়ে গেল, কি ধরা খেলো, বাবার 80 ফুট রক্ত মরে 3.5 রতি নূর বা বীজ বা মণি বা মতি বিন্দু সেই বিন্দু মাত্রে গর্বে গেল, বাবা ধ্বংস হয়ে গেল কার কাছে, মার কাছে, এটা কিয়ামত, এটাই কিয়ামত, বাবার 3.5 রতি বস্তু মার কাছে হারিয়ে ফেললো বা এটা মরে গেল, এটা কিয়ামত। এই বিন্দু গিয়ে পড়ে গেল কোথায়, মাতৃগর্ভে, মা দিল এক বিন্দু রজ, বাবা দিল এক বিন্দু বীজ, এই রজ আর বীজ একত্রে মিশ্রিত হয়ে
মার সাথে পড়ে গিয়ে এবার বিচার শুরু হলো। এইখানে চোখ লাগবে, না হলে বান্দা দেখতে পারবে না, চোখ তৈরি হলো। এখানে নাসিকা লাগবে, না হলে সুখ ঘান কুক ঘান বুঝতে পারবে না, নাসিকা তৈরি হলো। এখানে মুখ লাগবে, বান্দা না খেলে জীবদেহ বাঁচবে না, মুখ তৈরি করা হলো। দন্ত তৈরি করা হলো, যে চিপাতে না পারলে খেতে পারবে না, দন্ত হলো। এবার চিবিয়ে দিলেই হবে না, ভিতরে যাওয়া লাগবে। তাহলে কি কিভাবে যাবে? এবার জিহ্বা তৈরি করে দিল ভিতরে যাওয়ার জন্য। শুধু ভিতরে গেলেই হবে না, তিতর কি মিঠা কি ঝাল টক আর সাধন করতে হবে, তার জন্য আল জিহ্বা তৈরি হলো। এগুলি ভিতরে গেলে তো নির্গত করতে হবে, তার জন্য বাহ্যিক দ্বার তৈরি করা হলো, প্রচ্ছাদ দ্বার তৈরি করা হলো, তার সঙ্গে আর একটা দ্বারও তৈরি করা হলো, যে দ্বারে আল্লাহ যায় এবং আসে কিরূপে বীজরূপে, এ দ্বারটাও তৈরি করা হলো। এটা হচ্ছে কিয়ামত। তাহলে কিয়ামতই আমার জন্ম, কিয়ামত ছাড়া আমার জন্ম হয়নি, আবার কিয়ামতই আমি ধ্বংস হব। জানবে কে কিয়ামত তিন প্রকার? কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা, কিয়ামতে মেন কিয়ামত। যেমন নূহ নবীর আমলও হয়েছিল, ইউনুস নবীর আমলও হয়েছিল, ফেরাউনের আমলও হয়েছিল, কিয়ামত হয়ে যাচ্ছে, এগুলো কিয়ামতে সুগরা। আস্তে আস্তে হবে। জানবে কে? এটা জানবে একটা ছেলে, মায়ের গর্ভে থাকবে 12 বছর, দাড়ি গোপনীয় জন্মাবে, জন্মানোর পরে দাঁড়িয়ে যাবে পশ্চিম দিকে মুখ করে, তখন তার মা জানবে যে দুনিয়ার আয়ু আর 40 দিন আছে, কারণ সেই সন্তানের জন্ম হবে 40 দিন আগে। সে পশ্চিম থেকে মুখকে দাঁড়িয়ে যাবে, তখন তার মার নাম আছে আমিনা, সে জানবে যে দুনিয়া আর থাকবে না, এই দুনিয়া কিয়ামত হবে। এই তোমার উত্তর। একটা গান গাইবে আবার কিয়ামত, শোনো। হ্যালো, ছোট বড় দুই কিয়ামত হচ্ছে জাহের আর বাতন, ভালো করে আত্মতত্ত্ব জানে রে আমার মন। ছোট বড় দুই কিয়ামত করে আত্মতত্ত্ব জানলে আমার মন ভাই, ভালো করে আত্মতত্ত্ব জানলে আমার মন। একটা আওয়াজ হইবে,
সেই যে যাওয়ার বড় হইবে করে আত্মতত্ত্ব জানলে আমার মন সূর্য নিজ ঘরে দাঁড়াবে বারো মুখে জোর দিবে বারো মুখে সূর্যের তাপে মাটি পুড়ে খাসা তামা হইবে ছোট বড় দুই কিয়ামত হচ্ছে জাহের আর বাতন জাহের মানে প্রকাশ্য বাতন মানে গোপন প্রকাশ্যে কবে হবে হাদিস বলছে একদিন হবে কি বারে হবে এই দুনিয়া পোলায় বলছে শুক্রবারে যেমন এইবার মধ্যে রোজা শুক্রবারে পড়েছিল তো অনেক মানে সব মৌলবি বললো যে এইবার দুনিয়াতে কিছু একটা ঘটবে বিশ্ব ধ্বংস হবে বা কিছু একটা উপর থেকে পড়ে মানুষ ছয়লা পায়ে মরে যাবে অনেক মৌলানা কেঁদেছে অনেক মানুষও কেঁদেছে কিন্তু পরেরটা যে খবরটা কি হলো যে না এইখানে শুক্রবারে রোজা হলে ওটা হবে না ওই আরবে হতে হবে ধ্বংস হয়নি একটা প্রকাশ্য একটা বাতন যেদিন সাহেবের সিংহা ফুকিবে ছোট্ট একটা আওয়াজ হবে এই আওয়াজটা এত বড় হবে ক্রমশে সেকেন্ডের মধ্যে কেউ যদি এক গ্লাস ভাত মুখে দিয়ে গিলতে যায় আর গিলার সময় পাবে না কেউ যদি একটা কাপড় ছেড়ে আর একটা কাপড় পরতে যায় পরার সময় পাবে না এই আওয়াজে এত বিকট আওয়াজ হবে পানির পরে হাওয়া পড়ে গেলে যেমন পানি ঢেউ তোলে এই মাটি পানির মতো দুলবে জীবজন্তু জানোয়াররা এসে মানুষের পায়ের তলায় বিড়ালের মতো ঘুরবে বাঁচার তাগিদে আর কি হবে পাহাড়ের পুর পাহাড় পড়ে যেমন ফাল্গুন চৈত্র মাসে শিমলের তুলো কাছে থেকে উড়ে যায় এইভাবে এই আওয়াজে বড় বড় পাহাড় উঠে পাহাড়ে পড়ে চুরমার হয়ে শিমলের তুলোর মতো উঠবে কখন জানেন যখন এই দুনিয়াতে আমি আর আধা ঘন্টা বেঁচে থাকব তারপরে আমার নিঃশ্বাসটা বন্ধ হবে তখন যে কী কষ্ট হবে তখন যে কত কষ্ট তখন যে কী দেখব আমি দেখব কিন্তু কাউকে দেখাতে পারবো না তখন আমি দেখবো আমার সাত সমুদ্র শুকিয়ে গেছে যত পানি দিবেন পানি আর ভিতরে যাবে না তাহলে এই কেমন সুর হবে কোথায় থেকে আপন আপন পায়ের বুড়ো আঙুল থেকে আর বন্ধ হবে এই কণ্ঠানালিতে গিয়ে এখানে গিয়ে কেমন শেষ
পাড়ে পায়ের গুঁড়ো আমার থেকে ধরবে আর কণ্ঠ নাড়াতে গিয়ে কেমন শেষ হবে, আপনিও শেষ, হয় গোরস্থান নাহলে শ্মশান। সূর্য নিজ ভরে দাঁড়াবে, বারো মুখে জোর দিবে, বারো মুখে সূর্যের তাপে মাটি পুড়ে কাঁসা থামা হইবে, কারো কর্ণে তালা লাগবে ভালা, কারো গর্ব হবে বিনাশন। এই বাসের সাউন্ডটা এত বড় হবে, যদি কোনো গর্ভবতী মেয়ে থাকে তাহলে আপনা আপনি গর্ভপাত হয়ে যাবে, গর্ভপাত করতে হবে না, এটাই কি আমাদের নমুনা। এইখানে তে তো আমার কাছে মুইটাটা বাড়াও ভোকালটাই, জিজ্ঞেস করে যাই এই হাসরের মাঠটা কোন জায়গায় হবে, এই হাসরের মাঠটা কার নামে হবে সেই ব্যক্তিটাকে, এবং হাসরের মাঠ আড়ে দিকে তার দীর্ঘ পোস্ত কতটা লম্বা বা কতটা চওড়া হবে, আর মাঠটা হবে কোন জায়গায়, আর এই মাঠটা হবে কার নামে, এটা আমার তোমার সামনে প্রথম জিজ্ঞাসা। কারণ কমিটি বলেছে দুটো করে প্রশ্ন আর ছোট্ট ছোট্ট করে পালা করে বসতে হবে। লাস্টে বললো যে ইসরাফিলের যে সিংহা, এই সিংহা খুঁজো ধর নিচে, এক মুখ আল্লাহর আলোসে আছে, এক মুখ পাতালের নিচে, গোপাল যাচ্ছে কইয়ে দুই মুখ দিয়ে জান বের হয়ে যাবে কখন, এইবার বুঝুন সিংহাটা কি। মারিফত বলছে সিংহা হচ্ছে দেহটাই হচ্ছে সিংহা, ইসরাফিল কোথায় আছে, নাসিকাতে, সবসময় দম ফুর্তি আছে, এই একটা আর নিচের দিকে একটা, এই দুটো মুখ সিংহা, একটা ওপরে একটা আল্লাহর আরশে আর একটা পাতালে, এই দুটো মুখ, যেদিন আমার রুহুটা কবজ হবে, যেদিন আমি চলে যাব, যেদিন আমার কিয়ামত ঘটবে, সেদিন হয় আমার রুহুটা এই দিক দিয়ে বাড়াবে নাহলে নিচের দিক দিয়ে যাবে, যদি নিচের দিক দিয়ে যায় আমার পায়খানা প্রস্রাব হয়ে যাবে, যদি উপর দিক দিয়ে যায় আমার রক্তপাত ঘটবে, যদি কর্ণ দিয়ে যায় কানের তালা ফেটে যাবে, যদি নাসিকা দিয়ে যায় নাসিকার তালা ফেটে যাবে, যদি চোখ দিয়ে বাড়ায় আমার চোখের তালা ফেটে যাবে, আমার রক্তপাত হবে, এই হচ্ছে সিংহার পরিণাম, এই হচ্ছে কিয়ামত, এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। আর তোমাকে দুটো জিজ্ঞাসা থাকলো, তুমি সেটার উত্তর আমাকে দেবে। না বুঝিয়া সাধের যৌবন অকালে খুয়াইছ, না বুঝিয়া সাধের যৌবন অকালে খুয়াইছ, রঙের বাউল রে তারে লাগিয়া এইভাবে আইছ, রঙের বাউল রে তারে লাগিয়া এইভাবে আইছ,
সাজনের পুঁজি আনছ তাকে মনে রাখছ, মহাজনের পুঁজি আনছ তাকে মনে রাখছ। কামিনীর কাম সাগরে সকলি ডুবাইছ, রঙে পাউল রে কার লাগিয়া এই তুমি আইছো।